সঙ্গীত বিশেষজ্ঞরা বলে থাকেন, শিল্পীদের একটা সময় থাকে এবং সেটাকে পিক টাইম বলে। অর্থাৎ যেই সময়টায় খ্যাতির শীর্ষে থাকেন সেই শিল্পী। আর বিশেষজ্ঞদের সেই কথা যদি সত্যি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে নিঃসন্দেহেই বলা যেতে পারে যে বর্তমান সময়ে যে সঙ্গীত শিল্পী বলিউড তথা গোটা ভারতকে নিজের সুরের মায়াজালে বেঁধে রেখেছেন, আর তিনি আর কেউ নন, তিনি অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে তার যাত্রা শুরু, প্রথমে একটি রিয়েলিটি শো, তারপর ধীরে ধীরে বলিউডে নিজের একটি ঘরানা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই অরিজিৎ। আজ সেই অরিজিৎ সিং এর জন্মদিন। বলিউডে অরিজিৎ সিং এর প্রথম গান মার্ডার 2 ছবির ফির মহব্বত হলেও আশিকি 2 ছবির তুম হি হো গানটি তাকে রাতারাতি খ্যাতির আকাশে পৌঁছে দেয়। আর তারপর থেকে আর কিন্তু ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। একের পর এক হিট গান ভক্তদের উপহার দিয়েছেন, সঙ্গে ঝুলিতে ভরেছেন পুরস্কারও। বলিউডে কুমার সানুর পর একমাত্র অরিজিৎ সিংই এমন একজন শিল্পী যিনি পরপর 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান 2014 সালে, তারপর 2016 থেকে 2020 পর্যন্ত একটানা 5 বছর ওই পুরস্কার তারই দখলে ছিল। বর্তমানে মোহাম্মদ রফি এবং অরিজিৎ সিং উভয়েরই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সংখ্যা 6, সর্বোচ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সংখ্যা 6। সর্বোচ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের প্রাপকের তালিকায় এখন অরিজিতের সামনে শুধুই কিশোর কুমার, যার সংগ্রহে 8টি পুরস্কার। এছাড়াও আরো অন্যান্য পুরস্কারও ভূষিত হয়েছেন অরিজিৎ। শুধু পুরস্কার কেন, অগণিত মানুষের, অগণিত ভক্তের ভালোবাসায় আজও পথ চলছে এবং তার সুরের মায়াজালে আজও আমাদের সকলকে বেঁধে রেখেছেন তিনি। শুভ জন্মদিন, তার উদ্দেশ্যেই রইল আমাদের খবর সময় টিমেরও শুভেচ্ছা। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।